এসএসসি ফার্স্ট ইয়ারৰ পোষ্টত কেনেকৈ অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব লাগে এই ভিডিঅ'ত কেণ্ডিডেটক দেখাই দিয়া হ'ব। সৰ্বমুঠ পদৰ সংখ্যা 2065। মেল ফিমেল কেণ্ডিডেট ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। লাষ্ট ডেট হ'ল জুন মাহৰ 13 তাৰিখ। যেতিয়া কেণ্ডিডেট অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব তেতিয়া কেণ্ডিডেটৰ এপ্লিকেশ্যন ফি 100 দিব লাগিব। যিসকল কেণ্ডিডেট জেনেৰেল অ' বি চি আৰু হ'ল EWS কেটেগৰী সেইসকল কেণ্ডিডেটৰ অনলাইন এপ্লিকেশ্যন 100 দিব লাগিব। বাকী কাষ্টৰ নালাগে। SC ST ফিজিকেল হেণ্ডিকেপৰ কোনো ধৰণৰ এপ্লিকেশ্যন ফি দিব নালাগে। লগতে ফিমেল কেণ্ডিডেট অৰ্থাৎ ছোৱালী কেণ্ডিডেটৰ কোনো ধৰণৰ এপ্লিকেশ্যন ফি দিব নালাগে। এতিয়া জানি লওক কেনেকৈ অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব। ফৰ্ম ফিল আপ কৰিবলৈ প্ৰথমতে কাম কৰিব এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক পাব। লিংকত ক্লিক কৰি এই পেজত আহিব। এই পেজত তথ্যখিনি এবাৰ চাই ল'ব। তাৰপিছত এই পেজৰ তলত লিখা আছে ৰেজিষ্টাৰ, ইয়াতে চাই লওক। প্ৰথম এই ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰিব। এই ৰেজিষ্টাৰ অপশ্যনত এতিয়া মই ক্লিক কৰিম। যেতিয়া মই ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰিম তাৰপিছত বেলেগ এটা পেজ আহিব, এনেধৰণৰ ইণ্টাৰফেচ পাব। ইয়াতে চাই লওক ইম্পৰ্টেণ্ট পইণ্ট হ'ল, যিসকল কেণ্ডিডেট অলৰেডি আগতে SSC-ৰ ৱেবছাইটত ৰেজিষ্টাৰ কৰিছে সেইসকল কেণ্ডিডেটৰ এতিয়া নতুনকৈ ৰেজিষ্টাৰ কৰিব নালাগে। সেইসকল কেণ্ডিডেট আগৰ ইউজাৰ আই ডি পাছৱৰ্ড লগ ইন হৈ ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব SSC ফেষ্ট 10-ৰ পষ্টত। যিসকল প্ৰথমবাৰ কৰি আছে সেইসকল কেণ্ডিডেটৰ প্ৰথম ৰেজিষ্টাৰ কৰি তাৰপিছত লগ ইন হৈ ফৰ্ম ফিল আপ কৰিব লাগিব। এতিয়া মই প্ৰথম ৰেজিষ্টাৰ হ'ম, তাৰপিছত লগ ইন হৈ ফৰ্ম ফিল আপ কৰিম। এই পেজৰ প্ৰথম ইয়াত সুধিছে যে আপোনাৰ আধাৰ কাৰ্ড আছেনে নাই। যদি আছে য়েছ কৰিব। ইয়াতে চালক য়েছ অপশ্যন আছে, ইয়াতে ক্লিক কৰিব। তাৰপিছত ইয়াতে চালক যেতিয়া আপুনি য়েছত ক্লিক কৰিব তাৰপিছত এই বক্স ইয়াতে চালক টাইপ কৰিব পাৰিব, অপশ্যন আহি যাব। ইয়াতে আপোনাৰ আধাৰ নম্বৰ এণ্টাৰ কৰিব। আধাৰ নম্বৰ এণ্টাৰ কৰি তাৰপিছত সেই আধাৰ নম্বৰ আকৌ এইটো বক্সত এণ্টাৰ কৰিব, মানে ভেৰিফাই কৰিব দিছে। তাৰপিছত ইয়াতে চালক ইয়াতে ID টাইপ আৰু ID নম্বৰ নালাগে। ইয়াতে চালক দুটা অপশ্যন আছে, এই দুটা অপশ্যন আপোনাৰ নালাগে, কাৰণ যিসকল কেণ্ডিডেট আধাৰ কাৰ্ড চেলেক্ট কৰিব সেইসকল কেণ্ডিডেটৰ ID টাইপ ID নাম্বাৰ এই দুটা নালাগে। তাৰপিছত নেক্সট কাম কৰিব। ইয়াতে সুধিছে যে আপোনাৰ নাম, ইয়াতে আপোনাৰ নাম লিখিব লাগিব। ইয়াতে চালক এইটো বক্সত কৈছে যে মেট্ৰিকৰ চাৰ্টিফিকেটত যেনেকুৱা নাম লিখা আছে সেই নামটো লিখিব। তাৰপিছত সেই নামটো আকৌ ইয়াতে ভেৰিফাই কৰিব। ইয়াতে যি নাম লিখিব চেম টু চেম এইটো বক্সত লিখিব। ইয়াতে সুধিছে আপুনি কেতিয়াবা নাম চেঞ্জ কৰিছে নেকি। যদি কৰিছে য়েছ কৰিব, আৰু যদি কৰা নাই নো, ইয়াতে টিক মাৰ্ক আছে থাকিব দিব। এইখিনি কমপ্লিট হোৱাৰ পিছত ইয়াতে সুধিছে যে দেউতাকৰ নাম, এইটো বক্সত দেউতাকৰ নাম লিখিব। দেউতাকৰ নাম ইয়াতে কৈছে যে মেট্ৰিকৰ চাৰ্টিফিকেট যেনেকুৱা লিখা আছে মেট্ৰিকৰ ডকুমেণ্টছত চেম টু চেম এইটো বক্সত লিখিব। লিখি তাৰপিছত আকৌ এইটো বক্সত ফাদাৰ নাম ভেৰিফাই কৰিব। এইটো বক্সত যেনেকৈ লিখিব চেম টু চেম এইটো বক্সত দেউতাকৰ নাম লিখিব। এইখিনি কমপ্লিট হোৱাৰ পিছত ইয়াতে সুধিছে মাকৰ নাম লিখিব দিছে। ইয়াতে চালক মাকৰ নাম এইটো বক্সত লিখিব, মেট্ৰিকৰ ডকুমেণ্টছত কেনেকুৱা লিখা আছে চেম টু চেম লিখিব। তাৰপিছত আকৌ ইয়াতে নাম লিখিব, মাকৰ নাম ভেৰিফাই হৈ যাব। তাৰপিছত এইখিনি কমপ্লিট হোৱাৰ পিছত জন্মৰ তাৰিখ, ইয়াতে চালক ডেট অফ বাৰ্থ বিচাৰিছে, ইয়াতে ক্লিক কৰিব। তাৰপিছত এনেধৰণৰ চন আহিব। এতিয়া মই চনত ক্লিক কৰিছোঁ, তাৰপিছত কিমান চনত জন্মগ্ৰহণ কৰিছিল সেই চনটো ইয়াৰ পৰা বাছনি কৰিব। তাৰপিছত কোনটো মাহত হৈছিল তাৰিখ কেতিয়া ইয়াতে বাছনি কৰিব। তাৰপিছত চেম টু চেম এইটো বক্সত জন্ম তাৰিখ ভেৰিফাই কৰিব। তাৰপিছত ইয়াতে ইম্পৰ্টেণ্ট পইণ্ট হ'ল এডুকেশ্যন বোৰ্ড। ইয়াতে চালক যিসকল কেণ্ডিডেট CBSEৰ হয়, মানে মেট্ৰিকৰ বোৰ্ডৰ কথা ইয়াতে সুধিছে। CBSEৰ হ'লে এইটো চেণ্ট্ৰেল বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন CBSE চমুকৈ এইটো চেলেক্ট কৰিব। আৰু যিসকল কেণ্ডিডেট সেৱা বোৰ্ডৰ হয় মেট্ৰিকৰ সেইসকল কেণ্ডিডেট ইয়াতে চালক বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন আছাম এইটো চেলেক্ট কৰিব। বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন আছাম চেলেক্ট কৰি এই তলত ভেৰিফাই এডুকেশ্যন বোৰ্ড আছে, ইয়াতেও আকৌ বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন আছাম চেলেক্ট কৰিব। তাৰপিছত ইয়াতে সুধিছে মেট্ৰিকৰ ৰোল নম্বৰ, এইটো বক্সত মেট্ৰিকৰ ৰোল নম্বৰ এণ্টাৰ কৰিব লাগিব। তাৰপিছত মেট্ৰিকৰ ৰোল নম্বৰ এণ্টাৰ কৰি তাৰপিছত সেই ৰোল নম্বৰ এইটো বক্সত ভেৰিফাই কৰিব। এইখিনি কমপ্লিট হোৱাৰ পিছত কেণ্ডিডেটৰ নেক্সট প্ৰচেছ হ'ল
কিমান চনত পাস কৰিছে মেট্রিক সেই চনটো ইয়াতে বাছনি কৰিব তাৰপিছত ভেরিফাই কৰিব চনটো তাৰপিছত আপোনাৰ জেন্ডার কি হয় মেল ফিমেল যিটো হয় এইটো সিলেক্ট কৰিব জেন্ডার আকৌ ভেরিফাই কৰিব তাৰপিছত ইয়াতে কৈছে যে ক্যান্ডিডেট যিজন ক্যান্ডিডেট এপ্লাই কৰিব সেই ক্যান্ডিডেটৰ শিক্ষাগত অৰ্হতা কি হয় মেট্রিক পাস নে টুয়েলভ পাস নে ডিপ্লোমা না গ্রেজুয়েশ্যন যিটো হয় এইটো সিলেক্ট কৰিব তাৰপিছত মোবাইল নম্বৰ এইটো বক্সত এণ্টাৰ কৰিব মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰি তাৰপিছত এইটো বক্সত পুনৰ মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰিব ভেৰিফাই হ'ব তাৰপিছত ইমেইল আই ডি এইটো বক্সত ইমেইল আই ডি আকৌ এণ্টাৰ কৰিব এইটো বক্সত তাৰপিছত ৰাজ্য ইয়াতে আছে আসাম বুলি বাছনি কৰিব তাৰপিছত ছেভ অপশ্যনত ক্লিক কৰিব এতিয়া মই এইখিনি ফিল আপ কৰি ছেভ অপশ্যনত ক্লিক কৰিম যেতিয়া ছেভ অপশ্যনত ক্লিক কৰিম তাৰপিছত এনেধৰণৰ পপ আপ মেছেজ আহিব ইয়াতে মোবাইল নম্বৰ শ্ব' হ'ব ইয়াতে ইমেইল আই ডি শ্ব' হ'ব ইয়াতে আপোনালোকে কনফাৰ্ম হ'ব তাৰপিছত যদি ঠিকে আছে তেতিয়াহ'লে এই কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰিব এতিয়া মই ইয়াতে ক্লিক কৰিম যেতিয়া মই কনফাৰ্মত ক্লিক কৰিছোঁ তাৰপিছত এনেধৰণৰ মেছেজ আহিছে পপ আপ এতিয়া মই ক্লজ অপশ্যন য'ত লিখা আছে ক্লজ ইয়াতে ক্লিক কৰিম কাৰণ ইমেইল আই ডিত মোৰ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ইউজার নেম আর পাসওয়ার্ড আহিছে এটা আমি ক্লোজ অপশনত ক্লিক করিম ইয়াতে সেলক ক্লোজ করেছো তারপর এনে ধরনের মেসেজ আইছে ইয়াতে রেজিস্ট্রেশন নম্বর ইয়াতে শো হয়েছে লগতে মোর ইমেল আইডি আহিছে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড এটা মই ওকে অপশনত ক্লিক করিম যেতে মই ওকে অপশনত ক্লিক করেছো তারপর এসএসসির ওয়েবসাইটের হোম পেজত আইছো ইয়াতে মই রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করিম আর যেটু ইমেল আইডিত মই পাসওয়ার্ড লাভ কৰিছোঁ সেই পাসওয়ার্ড ইয়াতে এণ্টাৰ কৰিম তাৰপিছত কেপচা ইয়াতে যি লিখা পাইছোঁ এইটো বক্সত এণ্টাৰ কৰিম তাৰপিছত লগইন অপশ্যনত ক্লিক কৰিম এতিয়া মই এইখিনি ফিল আপ কৰি লগইনত ক্লিক কৰিম যেতিয়া মই লগইন অপশ্যনত ক্লিক কৰিছোঁ তাৰপিছত এনেধৰণৰ ইণ্টাৰফেচ আহিছে ইয়াতে চালক ইমেইল আই ডি শ্ব' হৈছে তাৰপিছত ইউজাৰ নেম ইয়াতে শ্ব' হৈছে ইয়াতে কৈছে যে এতিয়া পাসওয়ার্ড বনাব দিছে প্ৰথম মই ইমেইল আই ডিত যিটো পাসওয়ার্ড লাভ কৰিছোঁ সেই পাসওয়ার্ড ইয়াতে এণ্টাৰ কৰিম তাৰপিছত নেক্সট নতুন পাছত নিজৰ ইচ্ছামতে বনাম ইয়াতে চেলক নতুন পাছত তাৰপিছত সেই পাছত আকৌ কনফাৰ্ম কৰিম তাৰপিছত ইয়াতে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিম এতিয়া মই ইমেইল আই ডিৰ পাছত এণ্টাৰ কৰিম যিটো প্ৰথম পাইছোঁ পাছত তাৰপিছত নতুন ইচ্ছামতে মই বনাম তাৰপিছত সেইটো কনফাৰ্ম কৰিম তাৰপিছত সেই ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিম ফিল আপ কমপ্লিট হৈ গ'ল এতিয়া ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিম যেতিয়া মই ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিছোঁ তাৰপিছত এনেধৰণৰ মেছেজ আহিছে মানে ছাকচেছফুল হৈ গ'ল ইয়াতে ক্লোজ অপশ্যন আছে ইয়াতে মই ক্লিক কৰিম পুনৰ এই পেজত আহিছোঁ ইয়াতে পুনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ ইয়াতে এণ্টাৰ কৰিম যি লাষ্ট মই যিটো পাছৱৰ্ড নিজৰ ইচ্ছামতে বনাইছোঁ সেই পাছৱৰ্ড ইয়াতে মই এণ্টাৰ কৰিম তাৰপিছত ইয়াতে চিলক কেপচা এই কেপচা ইয়াতে যি লিখা পাব সেইটো ইয়াতে লিখিব ইয়াতে চিলক এই কেপচা ইয়াতে যি লিখা পাব এই কেপচা এইটো বক্সত এণ্টাৰ কৰিব তাৰপিছত লগইন অপশ্যনত ক্লিক কৰিব ইউজাৰ নেম এণ্টাৰ কৰিম পাছৱৰ্ড এণ্টাৰ কৰিম তাৰপিছত এইখিনি ফিল আপ কৰি লগইন অপশ্যনত মই এতিয়া ক্লিক কৰিম লগইন হোৱাৰ পিছত এনেধৰণৰ ইণ্টাৰফেচ পাব ইয়াতে যিখিনি মই প্ৰথম ফিল আপ কৰিছোঁ সেইখিনি ইয়াতে আকৌ শ্ব' হ'ব এইটো ভেৰিফাই কৰি ল'ব তাৰপিছত কাম কৰিব এই পেজৰ তলত যাব এই পেজৰ তলত ইয়াতে চালক নেক্সট অপশ্যন আছে ইয়াতে ক্লিক কৰিব যেতিয়া নেক্সটত ক্লিক কৰিব ইয়াতে এডিশ্যনেল কণ্টেক্ট ডিটেইলছ বিচাৰিছে আপোনাৰ কেটেগৰী কি হয় ইয়াতে চিলেক্ট কৰিব যিটো হয় এইটো জেনেৰেল অ' বি চি ডাব্লিউ এছ এছ চি যিটো হয় এইটো চিলেক্ট কৰিব তাৰপিছত কেটেগৰী ভেৰিফাই কৰিব আপুনি কি হয় ভাৰতৰ হয় ইণ্ডিয়ান চিলেক্ট কৰিছোঁ তাৰপিছত ইয়াতে চিলেক্ট আইডেণ্টিফিকেশ্যন মাৰ্ক ইয়াতে কৈছে যে আপোনাৰ কিবা মুখত যদি দাগ আছে বা কিবা যদি হাত ভৰিত কিবা যদি দাগ আছে ইয়াতে লিখিব যিকোনো আইডেণ্টিফিকেশ্যন আপোনাৰ মাৰ্কছ ইয়াতে দিব দিছে আপোনাৰ য'ত যি আছে সেইমতে আপুনি দিব তাৰপিছত ইয়াতে সুধিছে যে আপুনি ডিচেবিলিটি হয়নে নাই যদি হয় য়েছ কৰিব যদি নহয় ন কৰিব তাৰপিছত যদি য়েছ কৰে ডিচেবিলিটি টাইপ ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব তাৰপিছত ইয়াতে চিলেক ৰাজ্য ইয়াতে মই আসাম চিলেক্ট কৰিম তাৰপিছত ইয়াতে ডিষ্ট্ৰিক্ট আহিব আপোনাৰ কোনটো ডিষ্ট্ৰিক্ট হয় ইয়াতে আহিব ইয়াতে চিলেক্ট কৰিব তাৰপিছত পিনক'ড এইটো বক্সত এণ্টাৰ কৰিব তাৰপিছত ইয়াতে কৈছে যে প্ৰেজেণ্ট এড্ৰেছ আৰু পাৰ্মানেণ্ট এড্ৰেছ ছেম হয়নে নাই যদি ছেম হয় য়েছ কৰিব আৰু যদি বেলেগ হয় লিখিব লাগিব ইয়াতে মই য়েছ কৰি দিম ছেম হয় তাৰপিছত ইয়াতে চিলেক্ট ইয়াতে কৈছে যে
18 নম্বর এই বাধ্যতামূলক নহয়, এই মই এৰি দিম। তারপর নেক্সট অপশনত ক্লিক করম। এইখানে ফিল আপ হওয়ার পিছত ইয়াতে সেভ অপশন আছে, ইয়াতে ক্লিক করব। সেভ হওয়ার পিছত ইয়াতে সাকসেসফুলি হয়েছে, ইয়াতে ক্লোজ অপশন আছে, ইয়াতে ক্লিক করব। তারপর ইয়াতে চালক আই এগ্রি আছে, ইয়াতে টিক মার্ক দিব। তারপর ইয়াতে ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিটত ক্লিক করব বা প্রিন্ট আউটও করে লব পারব। এতে মই ফাইনাল সাবমিটত ক্লিক করম। যেতে মই ফাইনাল সাবমিট করছো, তেতিয়া মোবাইল বা ইমেলত ওটিপি পঠাই দিছে। ওটিপি ফিল আপ করে ইয়াতে ক্যাপচার ফিল আপ করে সাবমিট অপশনত মই ক্লিক করম। ওটিপি ভেরিফাই হওয়ার পিছত এনে ধরনের ইন্টারফেস পাব, ইয়াতে নাম আহিব, ইয়াতে রেজিস্ট্রেশন নাম্বার শো হব। ইয়াতে এতিয়া মই ওকে অপশন পাইছো, ইয়াতে মই ক্লিক করম। যেতিয়া ওকে ক্লিক করছো, তারপর এনে ধরনের ইন্টারফেস আইছে। এতিয়া হব মেইন কাম, ইয়াতে চালক এপ্লাই বলি আছে। ইয়াতে চালক এসএসসি ফেজ টেনর পোস্ট এতিয়া মই এপ্লাই করম। এইখানে প্রসেস করলো রেজিস্ট্রেশন অনলি। এতিয়া মেইন ফর্ম ফিল আপ করম। ইয়াতে চালক এপ্লাই আছে, এই অপশনত ক্লিক করব। লেফট সাইড অর্থাৎ বাফলে ইয়াতে চালক এপ্লাই আছে, ইয়াতে ক্লিক করব। এতিয়া মই এপ্লাইত ক্লিক করম। তারপর এনে ধরনের ইন্টারফেস পাব। ইয়াতে কাম করব এই পেজর তলত আহিব। ইয়াতে একু কাম নাই, জাস্ট মই যেখানে ফিল আপ করেছো সেইখানে আকো ইয়াতে শো হয়েছে। ইয়াতে চালক ইম্পর্টেন্ট পয়েন্ট হল যে কোনটো রিজনত এপ্লাই করব। ইয়াতে চালক নর্থ ইস্ট আছে, নর্থ ইস্ট মই সিলেক্ট করেছো। তারপর ইয়াতে চালক পোস্ট কোড ইয়াতে শো হব। আপনি কোনটো পোস্ট কোডত সিলেক্ট করব সেই পোস্ট কোডটো ইয়াতে বাছনি করব। ইয়াতে চালক পোস্ট কোড সিলেক্ট করলে কি পোস্টত এপ্লাই হব ইয়াতে শো হয়ে যায়। আর পোস্ট লেভেল ইয়াতে চালক লেভেল অফ পোস্ট হাই সেকেন্ডারি বলে আইছে। ইয়াতে আপনি প্রথম পোস্ট কোড সিলেক্ট করব, তারপর ইয়াতে আই যাব পোস্টর নাম। তারপর ইয়াতে লেভেল অফ পোস্ট হায়ার সেকেন্ডারি লেভেল আইছে। তারপর ইয়াতে চালক, তারপর ইয়াতে চালক এক্সামিনেশন সেন্টার। ইয়াতে চালক সেন্টার নাম ইয়াতে শো হয়ে যাব। ইয়াতে চালক গুয়াহাটি আছে, ইয়াতে চালক মই গুয়াহাটি সিলেক্ট করছো। তারপর ইয়াতে প্রিফারেন্স মই দিম, ইয়াতে চালক গুয়াহাটি আছে, ইটানগর আছে। এতিয়া মই নেক্সট এটা দিব লাগিব, ওচৰত যেটো হয় এইটো মই দি দিম। তারপর থার্ড তিনি নম্বর কোনটো দিব, ইয়াতে চালক সিলেক্ট হয়ে গেল। হওয়ার পিছত ইয়াতে সুদিছে যে ইয়াতে মই নো টিক মার্ক দিছো। তারপর ইয়াতে ইয়াতে মই নো টিক দিছো। ইয়াতে মই সিভিল পোস্টত কেতিয়াও জয়েন হওয়া নাই, তো ইয়াতে মই নো টিক মার্ক দিছো। তারপর ইয়াতে এইবিলাক একো করব না লাগে, এইবিলাক কেনে আছে। তো এই পেজর তলত আহিব, তলত আহি ইয়াতে সুদিছে যে রিল্যাক্সেশন ক্যান্ডিডেট হয় না নাই। কিছুমান ক্যান্ডিডেট এস সি এস টি বা সিহতে এস রিল্যাক্সেশন পাব, ইয়েস করব। যদি এস রিল্যাক্সেশন ক্যান্ডিডেট হয় ইয়েস করব, আর যদি নহয় নো করব। তারপর ইয়াতে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনার দিব, তারপর কি সাবজেক্ট আছে লিখিব। আর ইয়াতে কৈছে যে কাম করার কিবা যদি অভিজ্ঞতা আছে ইয়াতে লিখিব, কি ডিউটি করেছিল, ডেজিগনেশন কি আছিল, কেতিয়ার কিমান দিন করেছিল ইয়াতে লিখি দিব। তারপর লাস্টত কাম হল ইয়াতে ফটো আপলোড করব লাগিব, তারপর সিগনেচার আপলোড করব লাগিব। তারপর ইয়াতে সুদিছে যেটো ফটো আপলোড কৈছে সেই ফটো 2022 চনৰ ফেব্রুয়ারি মাহৰ 11 তারিখৰ পিছৰ হয়নে নাই সুদিছে। যদি হয় ইয়েস করব, যদি নহয় নো করব। ফটো আর সিগনেচার আপলোড হওয়ার পিছত ইয়াতে আই এগ্রি অপশন পাব, ইয়াতে টিক মার্ক দিব। তারপর ক্যাপচার ফিল আপ করব। তারপর ইয়াতে প্রিভিউ এটা অপশন পাব, ইয়াতে ক্লিক করব। তারপর প্রিভিউ করে ফাইনাল সাবমিট করে দিব লাগিব। আর যখন ক্যান্ডিডেটর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব না লাগে, সকল কোনো ধরনের পেমেন্ট করব না লাগে। আর বাকি যেগুলো কাস্ট আছে জেনারেল ও বি সি ই ডব্লিউ এস ক্যাটেগরির 100 অনলাইন পেমেন্ট করব লাগবে। এতিয়া কাম করক, এই ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক দিছে, লিঙ্কত ক্লিক করে ফর্ম ফিল আপ করক। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।